হ্যালো ভিউয়ার, দিস ইজ মোহাম্মদ মাসুম রেজান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্রুশাল ভিডিও। আজকে আলোচনা করতে যাচ্ছি LFT নিয়ে, যেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্ট বলতে হচ্ছে স্পেসিফিক্যালি আপনার লিভারের মানে রোগ নির্ণয়ের জন্য যে টেস্টগুলো করা হয় সবগুলোকে একসাথে LFT বা হচ্ছে লিভার ফাংশন টেস্ট বলা হয়। তো এখানে মানে আপনার যিনি চিকিৎসক আছেন বা হ্যাপাটোলজিস্ট আছেন, তিনি চাইলে এই টেস্টগুলো থেকে যে কোনো হচ্ছে বাছাই করে আপনার জন্য দিতে পারে। বেশিরভাগ হচ্ছে SGOT, SGPT, দেন হচ্ছে অ্যালকেন ফসফেট, বিলিরুবিন, হ্যাঁ এগুলি দেওয়া হয়। তো আর যদি দেখা যায় মানে টোটাল LFT করাতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু এই সবগুলোই আপনার আসবে। তো আমি একের পর এক হচ্ছে এগুলো মানে ইন্টারপ্রিট করার চেষ্টা করবো। দেন হচ্ছে এই রেফারেন্স ভ্যালুগুলো যদি আপনার অ্যাবনর্মাল ইয়েতে চলে যায়, তো সেক্ষেত্রে আসলে কেন যায়, কোন কোন রোগের সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আমি সেগুলো একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে নিই যে টেস্ট, এই যে LFT যে টেস্টটা, সেটার মধ্যে কি কি টেস্ট বিদ্যমান থাকে। তো প্রথমে হচ্ছে আপনার AST, যেটা হচ্ছে SGOT। তো এটার নর্মাল লেভেল হচ্ছে আপনার ইউনিট পার লিটারে হচ্ছে আপনার 15 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। দেন ALT, যেটা হচ্ছে যে আপনার SGPT, যেটা নর্মাল ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট পার লিটার হচ্ছে আপনার 10 থেকে 49, এর মধ্যেই থাকতে হবে। দেন AST, LT, ALT রেশিও আর কি, তো এটাও আপনার দেখা যায় একের নিচে থাকতে হবে। আর GGTP, এগুলো হচ্ছে আপনার 10, এই রিপোর্টটাতে 10 ইন্ডিকেট করা আছে আর কি, তো এটা থাকতে হবে 10 থেকে 73 ইউনিট পার লিটারের মধ্যে। তো এখানে জাস্ট হচ্ছে রেফারেন্স ভ্যালু, তো আপনারা যে কোনো রিপোর্ট পেলে হচ্ছে এটার নর্মাল ভ্যালুটা কিন্তু থাকবে, ঠিক আছে। তো এটার উপরে গেলে হচ্ছে আপনার কোন কোন সমস্যা হতে পারে সেগুলোতে আমি আসছি। দেন হচ্ছে অ্যালকাইন ফসফেট ALP, যেটা হচ্ছে যে আপনার 30 থেকে 120-এর মধ্যে থাকার দরকার, UL বা হচ্ছে ইউনিট পার লিটারে হচ্ছে থাকার কথা। দেন হচ্ছে বিলিরুবিন টোটাল, যেটা হচ্ছে আপনার 0.30 থেকে হচ্ছে 1.20 এর মধ্যে থাকতে হবে। দেন হচ্ছে বিলিরুবিন ডিরেক্ট, এগুলো নাও থাকতে পারে, বিলিরুবিন টোটালটাই থাকবে। দেন হচ্ছে আপনার টোটাল প্রোটিন, এটা থাকবে হচ্ছে আপনার 5.70 থেকে 8.20 এর মধ্যে, একটা গ্রাম পার ডেসিলিটার হিসাব হবে। দেন হচ্ছে অ্যালবুমিন, দেন হচ্ছে আপনার AG রেশিও, এটা হচ্ছে যে আপনার 0.90 থেকে 2 পয়েন্ট সমান বা 2 পর্যন্ত থাকবে। তা এখন লিভার ফাংশন টেস্ট আপনি দেখা যায় আমাদের বিভিন্ন ল্যাবে করালে দেখা যায় একরকম যে সবগুলো রিপোর্ট হবে এরকমটা কিন্তু না, অবিকল নাও থাকতে পারে, কম বেশি থাকতে পারে, কারণ এক এক ডায়াগনস্টিকে হচ্ছে এক এক রকম দেখা যায় ইয়ে থাকে, তাদের মানে যে শিডিউলটা সেটা আপনার একরকম থাকে। তো সেই ক্ষেত্রে সবগুলো টেস্ট নাও থাকতে পারে, কিছু কম থাকতে পারে। তো চলুন আমরা একটু ইন্টারপ্রিটেশনের দিকে যাই, একটু ব্যাখ্যা করি যে কোন সমস্যাটার জন্য আসলে কী কী ই হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল বিলিরুবিন যেটা থাকার কথা 0.1 থেকে হচ্ছে 1.2 মিলিগ্রাম ডেসিলিটারে। তো এখানে আমি বিলিরুবিন নিয়ে কিন্তু মানে কয়েকদিন আগে হচ্ছে একটা ভিডিও দিয়েছি আলাদাভাবে। তো এখানে দেখেন এটা ইলিভেটেড লেভেলস মে ইন্ডিকেট লিভার ডিজিজ, মানে এটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে এটা ইন্ডিকেট করবে আপনার লিভারের কোনো রোগ বা ব্যাধিকে। ব্লকেজ অফ বাইল ডাক্টস, মানে বাইল ডাক্টস বলতে কি বোঝায়, আপনার যে পিত্ত নালীগুলো যে আছে, মানে পিত্তে রসটা হচ্ছে দেখা যায় আপনার রক্তে ডেলিভার করার জন্য হচ্ছে যে নালীগুলোর মাধ্যমে হচ্ছে পিত্তরসটা জমা হয় বা হচ্ছে বেরিয়ে আসে, তো সেগুলোই হচ্ছে বাইল ডাক্ট। তো এগুলোতে যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, ব্লক কিন্তু নানা কারণে হতে পারে, অনেক সময় দেখা যায় আপনার অতিরিক্ত চর্বির কারণেও আপনার এটা ইয়ে হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় এই এই ডাক্ট বা হচ্ছে নালীগুলো আপনার শুরু হয়ে যায় অটোমেটিক্যালি। দেন আবার দেখা যায় কোনো কারণে যদি কৃমি হয়, কৃমি যদি ঢুকে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রেও হতে পারে। আবার দেখা যায় এরকমটাও হয় যে পাথরের কারণে কিন্তু ব্লক হয়ে যায়। তো এখানে আর আদার কন্ডিশনস অ্যাফেক্টিং বিলিরুবিন মেটাবলিজম, মেটাবলিজমের যদি কোনো সমস্যা হয় যেটা হচ্ছে যে বিলিরুবিনকে ইয়ে করে,
দেন লো লেভেলস হচ্ছে ইন্ডিকেট করবে হচ্ছে অ্যানিমিয়া, হাইপোথাইরয়েডিজম, লিভার ডিজিজ, মানে যেটা যদি একটা লেভেল যদি লো হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা রক্ত শূন্যতার নির্দেশ করবে, বা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম একটা হরমোন রিলেটেড ডিজিজ, এটা আলোচনা আমি আলাদাভাবে করব। দেন হচ্ছে লিভার ডিজিজ, মানে এটা কমলেও লিভার ডিজিজ হতে পারে, দেন হচ্ছে বাড়লেও লিভার ডিজিজের একটা ইন্ডিকেশন হতে পারে। দেন হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন, তো ডিরেক্ট বিলিরুবিন থাকতে হবে পয়েন্ট থেকে পয়েন্ট জিরো থেকে হচ্ছে আপনার জিরো থেকে হচ্ছে আপনার পয়েন্ট থ্রি পর্যন্ত আর কি। তো এখানে ইলেভেটেড লেভেলস মে ইন্ডিকেট লিভার ডিজিজ, মানে সেম এটা যেটা আছে উপরে যে টেবিলটা এটাই, যে কোনো কারণে দেখা যায় ব্লক হয়ে থাকলে আপনার পিত্তনালীগুলো, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। দেন ইনডিরেক্ট বিলিরুবিন এটাও প্রায় সেমই রকম, আপনার দেখা যায় একই রকম, তবে এটা হচ্ছে যে আপনার ইলেভেটেড লেভেলস মে ইন্ডিকেটস হ্যামোলাইসিস। হ্যামোলাইসিসটা হচ্ছে কি আপনার লোহিত রক্ত কণিকা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে সেটার ওই মানে অবস্থাটা হচ্ছে আপনার হেমোলাইসিস বলা হয়ে থাকে। তো এই কন্ডিশন ওয়ার রেড ব্লাড সেলস আর ডিস্ট্রয়েড মোর, এই যে কথাটা চলে আসছে, র্যাপিডলি দেন নর্মাল, মানে নর্মালিও তো আপনার ভাঙে। আরবিসি জেনারেলি হচ্ছে আপনার গত 90-120 দিনের পরে হচ্ছে অটোমেটিক হচ্ছে আমাদের বডি থেকে ভ্যানিশ হয়ে যায়, নতুন আবার নতুনগুলো জায়গা নেয়, বাট এটা দেখা যায় খুব যদি বেশি পরিমাণে ভেঙে যায় তো সেই ক্ষেত্রে এটাকে হ্যামোলাইসিস বলা হয়। দেন হচ্ছে এএসটি, যেটাকে এসজিওটি বলা হয়, তো এটা থাকার কথা হচ্ছে আপনার 8 থেকে হচ্ছে আপনার 40, যেটা হচ্ছে যে আপনার ইউনিটস পার লিটার। তো এখানে ইলিভেটেড লেভেলস মে ইন্ডিকেট লিভার ড্যামেজ অর ইঞ্জুরি, মানে এটা যদি কোনো কারণে বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে লিভার মানে ফেইলার বা হচ্ছে ড্যামেজ হয়েছে বা কোনো এক কোনো প্রকার ইঞ্জুরি হয়েছে আপনার লিভারে। দেন এসজিপিটি, ইলিভেটেড লেভেলস মে ইন্ডিকেটস লিভার ড্যামেজ অর ইঞ্জুরি, এটাও লিভার ড্যামেজ হতে পারে বা ইঞ্জুরি হতে পারে। এটা মেইনলি হচ্ছে যারা পেটের সমস্যায় দীর্ঘদিন ভোগেন, যাদের হচ্ছে আপনার গ্যাসের প্রবলেম থাকে, ঠিকমতো পায়খানা হয় না, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হলে কিন্তু চিকিৎসকরা এই ধরনের টেস্টগুলো দিয়ে থাকেন। দেন হচ্ছে এএলপি, যেটা দেখা যায় 44 থেকে হচ্ছে 147 ইউনিটস পার লিটার থাকার কথা। তো এখানে এলিভেটেড লেভেলস মে ইন্ডিকেট লিভার ডিজিজ বোন ডিসঅর্ডার, মানে আপনার হাড়ের সমস্যা হতে পারে, আর আদার কন্ডিশনস অ্যাফেক্টিং দ্য লিভার অর বোনস, মানে এটা হাড় এবং লিভারের সম্মিলিত সমস্যা থাকবে যদি এটার লেভেলটা ইনক্রিজড থাকে। হ্যাঁ, দেন টোটাল প্রোটিন যদি আপনার দেখা যায় মানে ল থাকে, যে ল লেভেলস মে ইন্ডিকেটস লিভার ডিজিজ, লিভার ডিজিজ, তো সেই ক্ষেত্রে লিভারের ডিজিজ হবে, মানে যদি ল থাকে কিডনি ডিজিজ হতে পারে। দেন হচ্ছে ম্যাল নিউট্রিশন, এটা হচ্ছে আপনার খাদ্যের যে যথাযথ পুষ্টি ব্যাপার স্যাপার থাকে সেগুলো যদি আপনার পর্যাপ্ত না হয় সেই ক্ষেত্রে ওই সিচুয়েশনটাকে ম্যাল নিউট্রিশন এ করা হয়। দেন হচ্ছে আপনার আর আদার কন্ডিশনস অ্যাফেক্টিং প্রোটিন মেটাবলিজমের কারণে দেখা যায় এটা ইয়ে হয়ে যায় মেটাবলিজম যদি ঠিক মতো না হয়। দেন হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন হচ্ছে আপনার 3.4 থেকে হচ্ছে 5.4 গ্রাম ডেসিলিটার হিসাবে। তো এখানে যদি ল লেভেলস থাকে সেটা হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ম্যালনিউট্রিশন, ঠিক আগের টেবলের মতো। দেন হচ্ছে গ্লোবুলিন, এটা থাকা উচিত হচ্ছে আপনার 2 থেকে 3.5 গ্রাম ডেসিলিটারে। তো এটা যদি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে ক্রোনিক ইনফেকশন ধরা হয় আর কি, যে অনেক দীর্ঘমেয়াদি হচ্ছে ইনফেকশন আছে আপনার লিভার লিভারে বা হচ্ছে বডিতে। তাহলে হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার, অটো ইমিউন ডিসঅর্ডার সম্পর্কে এর আগে আমি বলেছি, যেটা হচ্ছে যে আপনার বডি আপনার বডির অ্যাগেনস্টে এমন কিছু কাজ করতে থাকে যেটা হচ্ছে আপনার বডি বুঝতে পারে না যে এটা আপনার বডির জন্য ক্ষতিকর, এরকম কিছু রোগ আছে। সোরিয়াসিসের কথা আমরা শুরুতেই বলতে পারি, দেন আদার কিছু ডিজিজ আছে, দেন আদার্স কন্ডিশন অ্যাফেক্টিং প্রোটিন, এটাও দেখা যায় প্রোটিন মেটাবলিজমের দেখা যায় বিপাক, যেটা হচ্ছে যে আপনার প্রোটিনের বিপাক যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রেও এটা হতে পারে। তো এখানে আরও কিছু বিষয় আমরা একটু দেখে নিই। তো এখানে আমরা নর্মাল রিপোর্ট তো আমরা দেখলাম, যেটা মোটামুটি নর্মাল না, এসজি পিটি আপনার বেড়ে আছে। তো এখন একটু আমরা দেখে নিই যে এগুলো আসলে মানে যদি এর চেয়ে বেশি বেড়ে যায় সেক্ষেত্রে মানে কী কী হতে পারে। আসলে কথাগুলো সেমই, এখানে এতক্ষণ আমরা যা দেখলাম ইন্টারপ্রিট করলাম সেম বিষয়গুলো এখানে আমরা একটু দেখব। তো এখানে জাস্ট হচ্ছে যে ধরেন এই যে এই রিপোর্টের মধ্যে কী আছে, এসজিপিটি, এসজিপিটি হচ্ছে আপনার 100,
সেটা থাকার কথা হচ্ছে আপনার 49 মানে ইউনিট লিটারে, তো সেই ক্ষেত্রে আছে কত? তো এখানে এসজিওটি যেটা আমরা রিপোর্টে দেখলাম, এসজিপিটি, তো এখানে এসজিওটির যে লেভেল এএলপি যেটা হচ্ছে যে আপনার 40-এর মধ্যে থাকতে হবে, দেন আরো কিছু বিষয়। তো এখানে এসজিপিটিটা বেড়ে যদি যায় তো সেক্ষেত্রে লিভার ডিজিজ ইঞ্জুরি আর ইনফেকশনের কারণে হতে পারে। তো এগুলো স্পেসিফিক্যালি দেখা যায়, আদার্স কিছু টেস্ট আছে সিবিসি, দেন দেখা যায় লিভারের উপর দেখা যায় আপনার মানে সম্পূর্ণ প্যাটের হচ্ছে আপনার সিটি স্ক্যান করা যায়, মানে লিভারের কোনো অ্যাবনর্মালিটি ধরার জন্য, শেপ ধরার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যায়, সেগুলো হচ্ছে পরের ব্যাপার। বাট এই রিপোর্টটাতে আমরা দেখলাম যে তার এসজিপিটি বেড়ে আছে, তো এসজিপিটিটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার লিভারের সমস্যা এটা বোঝা যায়, ঠিক আছে, নট স্পেসিফিক্যালি বাট লিভারের সমস্যা এটা বোঝা যায়। দেন আর কি আছে, এই যে অ্যালকাইন ফসফেটটা হচ্ছে আপনার কমে গেছে, তো কেন কমে যায় এটা দেখা যায়, আলাদা একটা টেবল আছে অ্যালকাইন ফসফেট, অ্যালকাইন ফসফেট এই যে এখানে ম্যালনিউট্রিশন, দেন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, বোন ডিজিজ মানে আপনার হাড়ের সমস্যা, হাইপোথাইরয়েডিজমের সমস্যা, দেন হচ্ছে আপনার খাবার পরিপাকজনিত সমস্যা, বা হচ্ছে আপনি খাবার থেকে কোনো ওরকম ভালো নিউট্রিশন না পেলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো দেন হচ্ছে আপনার যে আমি এগুলো একটু বলছি প্রায় সবগুলোই সেম, এলপি ক্ষেত্রে হচ্ছে যদি বেড়ে যায় সেক্ষেত্রে লিভার ডিজিজ, গল ব্লাডার ডিজিজ, মানে এলপি অ্যালকাইন ফসফেট যেটা, সেটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার পিত্তথলির সমস্যা হতে পারে, অনেক ক্ষেত্রে পিত্তথলির পাথর থাকলেও দেখা যায় এএলপিটা বাড়তে থাকে, দেন হাড়ের সমস্যা থাকে। দেন টোটাল বিলিরুবিন হচ্ছে আপনার যদি এটা এটা বাড়ার কারণ হচ্ছে কি, লিভার ডিজিজ হলে বাড়বে, জন্ডিস হলে বাড়বে, হ্যামোলাইসিস হলে বাড়বে, দেন হচ্ছে ব্লকেজ অফ দ্য বাইল ডাক্টস মানে পিত্তনালী যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, আর ব্লকের কারণগুলো আমি একটু আগেই বলেছি। দেন হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন এটা বাড়বে, লিভার ডিজিজ, গলস্টোন সেমি, ইনডিরেক্ট প্রায় সেমি, ইনডিরেক্ট হচ্ছে যে আপনার ওই যে ব্লাড সেল যদি ডিস্ট্রয় হয়ে যায়, রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা যেটা, দেন হচ্ছে অ্যালবুমিন যদি আপনার 3.5 গ্রাম/ডেসিলিটার এর যদি উপরে হয়ে যায় সেক্ষেত্রে আসলে কী কারণে হয়, লিভার ডিজিজের কারণ হতে পারে, ম্যালনিউট্রিশন, কিডনি ডিজিজ, ইনফ্লামেশন, হ্যাঁ জন্য ইয়ে করতে পারে। দেন টোটাল প্রোটিন যদি আপনার বেড়ে যায় মানে এটার কারণ কী হবে, ডিহাইড্রেশন, প্রোটিনটা বাড়তে পারে যদি আপনার প্রোটিনের লেভেলটা এই যে 8.3-এর উপরে যেতে পারে সেই ক্ষেত্রে ডিহাইড্রেশন, দেন হচ্ছে আপনার মাল্টিপল মায়েলোমা, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ইনফ্লামেশন মানে বডিতে হচ্ছে আপনার দেখা যায় ইনফ্লামেশন থাকলে, দেন হচ্ছে আপনার লিভারের প্রবলেম থাকলে, কিডনি ডিজিজ থাকলে, বা পানি শূন্যতা থাকলে আপনার এই যে প্রোটিনের লেভেলটা বাড়তি দেখাতে পারে। তো এখন আসুন যে কমে গেলে কি হবে, মানে এটা কমে যায় কি কারণে। এখানে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B6 অর প্রোটিন, সিভিয়ার লিভার ড্যামেজ, তো এই এএলটি যেটা হচ্ছে যে আপনার এসজিপিটি এটা মারাত্মকভাবে কমে যেতে পারে, হার্টের নিচে নেমে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে কি কারণ হতে পারে, সিভিয়ার লিভার ড্যামেজ, লিভার যে যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এটার লেভেল খুব কমে যায়। দেন ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B6 অর প্রোটিন, মানে ভিটামিন B6 আর প্রোটিনের ঘাটতির কারণে, দেন হচ্ছে এসজিওটিটাও দেখা যায় এই সেমই কারণ, দেন অ্যালকাইন ফসফেট যদি কমে যায় সেক্ষেত্রে একই, বেড়ে গেল যা কমে গেল তা এখানে তাই দেখছি। তো এখানে টোটাল বিলিরুবিন মানে রক্ত শূন্যতা হলে কমে যাবে, দেন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, লিভার ডিজিজ, দেন হচ্ছে বাইল ডাক্ট, লিভার ডিজিজ, এটা হচ্ছে যে ডিরেক্ট বিলিরুবিনের ক্ষেত্রে, দেন হচ্ছে আপনার ইনডিরেক্ট বিলিরুবিনের ক্ষেত্রে হচ্ছে আপনার ব্রেইন লেসন্স, মানে লেসন্স শব্দের অর্থ হচ্ছে আপনার ক্ষত আর কি, ব্রেইনে কোনো ধরনের ক্ষত, স্ট্রোক অ্যান্ড আই ডিজিজ, তো ইনডিরেক্ট বিলিরুবিনটা কমে যেতে পারে যদি চোখে সমস্যা থাকে, তার হচ্ছে স্ট্রোক যদি হয়ে থাকে, আর ব্রেইনের দেখা যায় কোনো ক্ষত থাকলে সেক্ষেত্রে হতে পারে। দেখা হচ্ছে অ্যালবুমিন যদি কমে যাবে যেটা হচ্ছে যে আপনার এটার কারণ হচ্ছে আপনার ম্যালনিউট্রিশন, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, ম্যালনিউট্রিশন। দেন হচ্ছে আপনার টোটাল প্রোটিন যেটা হচ্ছে যে আপনার এটা কমে যেতে পারে লিভার ডিজিজ, কিডনি ডিজিজের কারণে হতে পারে। তো এখানে আসলে কিছু আপনাদেরকে রিপোর্ট দেখাই, এই যে একটা অ্যাবনর্মাল রিপোর্ট দেখাই, এই যে দেখেন এটার অবস্থা, এই পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। যদি আপনারা দেখেন এই যে আপনার এসজিওটি বাড়তি, এসজিপিটি, দেন হচ্ছে আপনার এই যে এএলটি রেশিও, দেন আপনার এই যে দেখেন অ্যালকাইন ফসফেট, এটা ঠিক আছে যদিও, দেন টোটাল প্রোটিন,
দেখা যায় এই রিপোর্টটা মানে যদি এরকম আকারে হচ্ছে আপনারা পেয়ে যান, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মানে মোটামুটি আন্দাজ করতে পারবেন ইট উইল বি দ্য সিরোসিস অফ লিভার, মানে দেখা যায় প্রি স্টেজ হতে পারে, যদিও এটা হ্যাপাটোলজিস্ট কর্তৃক নির্ধারিত হবে অন্যান্য ডায়াগনোসিসের মাধ্যমে, বাট মোটামুটি আন্দাজ করা যায় এই ধরনের রিপোর্ট যদি হাতে আসে তো সেক্ষেত্রে আসলে তার লিভার প্রায় ড্যামেজের পথে বা অলরেডি ড্যামেজ হয়ে গেছে, লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। দেন এই যে নর্মাল একটা রিপোর্ট দেখেন, এটাতে আসলে সব কিছুই নর্মাল থাকবে, টোটাল প্রোটিন, বিলিরুবিন ইন্ডিকেটর, দেন হচ্ছে আপনার ডিরেক্ট ইনডিরেক্ট। তো ডিরেক্ট ইনডিরেক্টগুলো আসলে আমাদের তেমন একটা দেখা যায় না, বিলিরুবিন টোটালটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এই হচ্ছে প্রথম রিপোর্টটা, এটার মধ্যে জাস্ট হচ্ছে মাইল্ড কিছু সমস্যা আছে, কিন্তু এটা হচ্ছে সিভিয়ার অবস্থায় হচ্ছে এরকম হতে পারে। তো আশা করি এই ভিডিওটা যারা কমপ্লিট মানে সম্পূর্ণটা দেখবেন তাদের ক্ষেত্রে আসলে এই LFT যত টেস্টই আসুক, এটা সিঙ্গেল করাক আর হচ্ছে দেখা যায় এই সম্পূর্ণটা করাক, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন রিপোর্ট সহ, যদি না বুঝতে সমস্যা হয়। বাট এই ভিডিওটা দেখলে আমি আশা করছি যে একদম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এটা নিজেরা ইন্টারপ্রিট করতে পারবেন, বা অন্য কারোর রিপোর্ট দেখেও আপনি মানে স্পষ্ট তাকে দেখা যায় এক্সপ্লেন করতে পারবেন, ওরকম কঠিন কিছু না। তো নেক্সটে আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে খুব শীঘ্রই। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।